যুবতী নারীদেরকে সালাম দেয়া জায়েজ কিনা দেখুন আল্লাহ সালাম দেওয়া তো খুবই উত্তম কাজ খুবই কল্যাণকর কাজ কিন্তু আপনি যুবতী নারী অথবা কোনো কোনো এমন নারী যিনি আজনবী এমন কোনো নারীকে কি আপনি সালাম দিতে পারবেন কিনা প্রথমত হচ্ছে এই জাতীয় সালাম দেয়া এটা জমুর ওলামায় ক্যারামের মধ্যে এটা মাকরুহ যদি এই সালামের মধ্যে কোনো ফেতনার সম্ভাবনা থাকে যে আপনি সালাম দিলেন তিনি আপনার দিকে তাকাবেন আপনি তার দিকে তাকাবেন এর মধ্যে চোখের একটু আদান প্রদান হবে কথাবার্তা হবে ইত্যকারের মাধ্যমে আপনাদের এই যে চোখের এই সারা অথবা চোখের চাওয়া চাই এরকম কিছু তৈরি হবে ফলশ্রুতিতে ফেতনার যদি আশঙ্কা থাকে তাহলে এই জাতীয় সালাম দেয়া মাকরু অধিকাংশ ওলামায় ক্যারামের মধ্যে আর মনে রাখতে হবে যে মাকরু মানে হচ্ছে মাকরু এ তাহারিমি অর্থাৎ অনেকটা হারামের কাছাকাছি আর ইমাম শাহফি রহমলে তো বলছেন একটা হারাম ইমাম শাহির রহমুল্লা বলেছেন এটা হারাম যদি সেখানে ফেতনার সম্ভাবনা থাকে অতএব যারা আপনারা আছেন শুনছেন ইয়াং জেনারেশন যারা শুনছো তোমরা তোমাদেরকে বলবো যে এটা তোমাদের করার দরকার নেই সালাম দেওয়ার বহু জায়গা আছে সে নারীকেই এরকম কোনো একজন সুন্দরী নারী তুমি দেখেছো অথবা কোনো যুবতী নারী দেখেছো তাকে তোমার সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার সালাম দেওয়ার আরও বহু জায়গা আছে কিন্তু যদি এমন হন যে অনেক নারীরা সেখানে আছেন এবং এক নম্বর কথা দুই নম্বর কথা তার হেজাবি অবস্থায় সেখানে আছেন অনেকে সেখানে আছেন একজন নন আবার তিনি যদি বৃদ্ধা হন এমন আজুজ যেটাকে বলা হয় কোরআন বা সুন্নার ভাষায় এরকম যদি কোনো নারী হয় তাহলে তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা ওলামের অধিকাংশের মতে তাদেরকে সালাম দেওয়া যায় যদি সেখানে অনেক হয় যেমন আসমাবিন তিয়াজি তালাহ তিনি বলছেন মার রাবিনা রসুল্লাহি সাল আলী আসসালাম ফসাল্লাম আলাইনা রসুল সাল্লাম আমরা একদল নারী এক জায়গায় ছিলাম আমাদের পাশে যা যাচ্ছিলেন তিনি আমাদেরকে সালাম প্রদান করলেন কারণ একজন না তো অনেকেই এখানে ফেতনার আশঙ্কা কম আর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথা তো নাই আর তিনি তো সব তার তিনি তো শরীয়ত প্রণেতা অতএব তার বিষয়টি এখানে আলাদা সেই যদি এখানে ফেতনার কোনো সম্ভাবনা না থাকে তাহলে আপনি এবং দুই নম্বর বিষয় হচ্ছে যদি একটা জমায়াত হয় অনেক নারী সেখানে আছে আর তিন নম্বর হচ্ছে তিনি যদি আজুজ অর্থাৎ বৃদ্ধা নারী হন যেমন সাহাল সাউদ রদিয়াল্লাহ তাল আনহু তিনি বলছেন আমরা জমা বাড়া খুবই আনন্দিত হতাম কারণ কি কারণ হচ্ছে একজন বৃদ্ধা নারী তিনি আমাদের জন্য রান্না রান্নাবান্না করতেন আমরা জমা নামাজের পর তার সেখানে যেতাম তাকে সালাম প্রদান করতাম বোকাই হাদিস এরপরে তিনি আমাদেরকে খাদ্য প্রদান করতেন এই জুমার দিনটা আমাদের জন্য একটা স্পেশাল দিন ছিল কারণ আমরা একটু ভালো খেতে পারতাম সেদিন আল্লাহ এই জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারি যদি বৃদ্ধা হন তাহলে তাদেরকে সালাম দেয়া ইনশাআল্লাহ জায়েদ আছে